এইচএসসি পরীক্ষায় বাংলা ইংরেজি পাসমার্ক মার্ক কততে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কারণ বাংলা এবং ইংরেজি নিয়ে শিক্ষার্থীরা এখনও অনেক দুশ্চিন্তা করছে আমরা দেখতে পাচ্ছিলাম আর তার সাথে এখানে কিছু বিষয় রয়েছে যেহেতু তোমাদের আগামী কয়েকদিনের মধ্যে রেজাল্ট দিবে তো আমি চেষ্টা করবো এই ভিডিওতে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার তাছাড়া তোমরা আমার সৌর্ন স্টাডি থেকে আর্টিকেলটাও পড়ে নিতে পারো সেখানে আমি বাংলা কীভাবে পাস এবং ইংরেজিতে কীভাবে পাস সেটা আলাদা আলাদাভাবে বলেছি পরীক্ষা শেষে চুপচাপ সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর যদি পড়াশোনার পাশাপাশি আয় করতে চাও তাহলে তোমার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রাম যার বিস্তারিত আমরা ভিডিও শেষে আলোচনা করব। যদি সত্যি ডিজিটাল স্কিল ডেভেলপ করতে চাও এবং নিশ্চিত আয় করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাধা থাকো তো এখানে প্রথমত আগে আমি ইংরেজি মার্কটা নিয়ে একটু কথা বলি ইংরেজি পাশ করার ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে দেখো ইংরেজি ফার্স্ট পেপারের পুরো খাতাটা শিক্ষক দেখবে ইংরেজির সেকেন্ড পেপারে পুরো খাতাটা শিক্ষক দেখবে তো এই জায়গায় পুরো খাতাটা শিক্ষকরা দেখলেও ইংরেজের ফার্স্ট পেপার তুমি কত পেয়েছ ম্যাটার করে না সেকেন্ড পেপার তুমি কত পেয়েছো ম্যাটার করে না দুইশো মার্কের মধ্যে তুমি যদি শিশুটি মার্ক পাও তাহলে তুমি পাস বিষয়টা সিম্পল যে তুমি যদি ফার্স্ট পেপার যদি কম পাও বেশি পাও সেকেন্ড পেপারে মিলায় শিশুটি পাইলেই তুমি এখানে পাশ করবা তো এই জায়গায় টিচাররা তুমি কত মার্ক দিয়েছে কত মার্ক দিয়েছি এটা তো এই ফার্স্ট পেপার দেখছে একজন সেকেন্ড পেপার দেখছে আরেকজন এটা তো আর বলা যায় না এই যে দুইশো মার্কের এই যে শিশুটি মার্ক এটা এসে বোর্ডে ক্যালকুলেট করবে বোর্ড যদি দেখে যে তুমি মার্ক সৃষ্টি মার্ক পেয়েছ তোমাকে পাশ দিয়ে দিবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু একটা ব্যাপার আগে একটু পড়াই রেখে এইটা যে সাত নম্বর পয়েন্টে বলেছিল কিন্তু তোমাদের রুটিনে প্রত্যেকের রুটিনে দেখবা যে পরীক্ষা দিকে তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক অংশে প্রযোজ্যের ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ তোমাকে এখানে তত্ত্বীয় মানে বোঝানো হয়েছে ঠিক ইংরেজির এই অংশটাকে তত্ত্বীয় বলে বা রচনামূলক বলে আর বহু নির্বাচনী তো তোমরা চিনো এমসি কিউ যেটা তো এই জায়গায় তোমাদেরকে তো আলাদা আলাদা পাশ কিন্তু এখানে একটু কথা বলতে চাই বোঝো আগে তোমাদের রেজাল্ট প্রকাশ হলে তোমরা কিন্তু কখনো ইংরেজি ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার দেখতে পারবা না তোমরা দেখতে পারবা ইংলিশ শুধুমাত্র ইংলিশ একটা সাবজেক্ট দেখতে পারবা এইগুলো হচ্ছে পেপার পত্র তো দুইটা পত্র মিলে ইংলিশ সাবজেক্ট গঠিত তো এখানে তোমার ইংলিশ সাবজেক্টের রেজাল্ট প্রকাশ করে যেমন ফিজিক্সের রেজাল্ট প্রকাশ করে বাংলা রেজাল্ট প্রকাশ করে এখানে শুধু সাবজেক্টের নাম পাবা কিন্তু কোনো প্রথম পত্র তুমি কত পেয়েছো দ্বিতীয় পত্র কত পেয়েছো এগুলো কখনও দেখাবে না তো এই জায়গায় তুমি যদি ইংরেজিতে টোটাল ষিষ্টটি মার্ক পাও তাহলে তোমার ইংরেজিতে পাস চলে আসবে এবং বাকি গ্রেড পয়েন্ট দুইশোর মধ্যে যত যা পাবা সেটার উপরে গ্রেড পয়েন্ট এবং এই গ্রেড পয়েন্ট নিয়ে আমাদের ভিডিও আছে চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো যে ইংরেজি গ্রেড পয়েন্ট কীভাবে নির্ণয় করে পাস মার্ক কীভাবে নির্ণয় করে এটা নিয়ে ডিটেলস ভিডিওতে আমরা গ্রেড পয়েন্ট নিয়ে কথা বলেছি দেন আমরা কথা বলি তোমাদের বাংলা নিয়ে বাংলার ক্ষেত্রে একটু একটু হজবল আছে বাংলা কীভাবে পাস বাংলায় মূলত তিনটা অংশ সৃজনশীল সত্তর নম্বরের একটা অংশ এমসি কিউ তিরিশ নম্বরের একটা অংশ আবার ব্যাকরণ বাংলা দ্বিতীয়পত্রে পুরোটা একটা অংশ এখন এখানে বুঝছো এই সত্তর নম্বরের খাতাকে দেখে জানো শিক্ষক দেখে এই তিরিশ নম্বরের এমসিকিউ কিউ দেখে কে বোর্ড আবার এইখানে যে ব্যবহারিক পুরো নম্বরটা ব্যবহারিক এবং নির্মিত অংশ এটা পুরোটাকে দেখে পুরোটা দেখে একজন শিক্ষক তার মানে তিনটা আলাদা আলাদা অংশ হয়ে গেছে এই যে সত্তর মার্কে পরীক্ষায় সত্তরে যদি তুমি এখানে যদি মোটামুটি কে দেয় তেইশ মার্ক পাও তাহলে পাস সত্তরে তেইশ পেতে পাস করার জন্য তিরিশের মধ্যে তোমাকে দশ পেতে হবে পাশ করার জন্য এমসিকিউ যদি তুমি তিরিশের দশ কম পাও তাহলে তুমি ফেল এবং টোটাল তুমি এখানে তেত্রিশ পাইলে পাস কিন্তু এখানে একটা যদি কিন্তু আমি তোমাদেরকে বলি এই যে বাংলা পত্র যে পুরোটা এই পুরোটা কিন্তু তোমার হচ্ছে নির্মিত অংশ এই একশো মার্ক এই একশো মার্কের মধ্যে তুমি যদি এখানে তেত্রিশ মার্ক পাও তাহলে তুমি এখানে পাস করে যাবে আবারও বলছি এই একশোর মধ্যে তেত্রিশ এখানে কিন্তু ব্যাকরণ কিন্তু কোনো এমসি না ব্যাকরণ আগে যেমন তোমরা এসএসসিতে ব্যাকরণ এমসি কিউ দিয়েছো বাট এখানে কিন্তু ব্যাকরণটা নর্মাল ব্যাকরণ তোমরা খাতায় লিখে আসছো সো এই ব্যাকরণে তোমরা ব্যাকরণ এবং সত্য নির্মিত অংশ শত্রুর মধ্যে তুমি এই একশো মার্কের মধ্যে তুমি আমি একশো মার্কের এখানে বাদ দিই বাট নর্মালে আমি এখান থেকে কথাটা বলি এই টোটাল তুমি যদি তেত্রিশ মার্ক পাও তাহলে পাস কিন্তু এখানে আবার এই পুরো ব্যাপারটা আলাদা তোমার এখানে সৃজনশীল এবং এখানে ব্যাকরণ অংশ এই টোটাল মিলিয়ে তুমি যদি ছাপ্পান্ন মার্ক পাও তাহলে তুমি পাস ব্যাপারটা কীরকমের ব্যাপারটা ঠিক এরকমের যে আমি তোমাদের এখানে ক্যালকুলেট বুঝাই সত্তর সত্তর প্লাস হচ্ছে তোমার এখানে একশো মার্ক তাহলে একশো মার্ক আর একশো সত্তর কত হয় টোটাল কত হয় একশো সত্তর এই একশো সত্তরের মধ্যে তুমি যদি ছাপ্পান্ন মার্ক পাও ফিফটি সিক্স মার্ক পাও তাহলে তোমার আবার এই সৃজনশীল এবং এই ব্যাকরণ অংশে পাশ আমি যতটুকু জানি এভাবেই তারা নির্ণয় করে কারণ এটাও সৃজনশীল এবং এটাও পুরোটা এটা হচ্ছে কি রচনামূলক এবং এটা পুরোটা রচনামূলক ঠিক আছে এখন এইভাবে তোমাকে পাশ মার্ক নির্ধারণ করবে আর ব্যবহারিক এখানে যে তোমাদের নৈবিত্তিক রয়েছে নৈবিত্তিক পুরোটাই আলাদা এখানে এমসিকিউ কিউ তিরিশে তোমাদেরকে দশ পে পাশ করার জন্য পুরোটা আলাদা মার্ক এখানে কিন্তু কোনোভাবে তুমি যদি নয় পা আট পা ফেল তো এই জায়গায় তোমাদেরকে এখানে এই যে মোট মার্ক এটা দরকার নাই তোমাদের দরকার যেটা এখানে আলাদা দশ পেতে পাশ করার জন্য আর তোমাদেরকে দরকার হবে এখানে টোটাল ছাপ্পান্ন পেতে পাশ করার জন্য জাস্ট এই তোমরা যদি এখানে ছাপ্পান্ন পাও ঠিক আছে আর যদি এখানে দশ পাও তাহলে তোমার পাশে এখন অনেকেই বলতে পারবে কম পাইলে হবে কি না বাট কম পাইলে হবে কি না সেটা বোর্ড জানে বাট নর্মালি তো কোনো নিয়ম নাই বছর যেহেতু সাবজেক্ট ম্যাপিং করছে তারা বিভিন্ন বিষয় এক্ষেত্রে কী করবে তারা এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করবো তোমাদের প্রশ্নগুলো কমেন্ট করতে পারো আজকের মতো আমরা এখানে বিয়ে নিচ্ছি দেখো নেক্সট একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই সুস্থ থাকো অ্যান্ড ভালো থাকবা আল্লাহ হাফেজ পরীক্ষার পরবর্তী সময়ে হয়তো সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ই ফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রোজেক্ট বেস ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট কেন বেস্ট বলছি কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয় বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসায় সব কিছু যেসব সুযোগ সুবিধা পাবা ই বাংলাদেশে স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা গ্রাজুয়েশন শেষ হলে ইফ বাংলাদেশের ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারবা এবং ইফার্ম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে যে রিয়েল প্রোজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রোজেক্টের মালিকানা শেয়ার পাবা মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা এই ট্রেনিং প্রোগ্রামের ফি পনেরো হাজার টাকা হলো আমাদের চ্যানেলে রেফারেন্স ব্যবহার করলে পঞ্চাশ পার্সেন্টের বেশি ডিসকাউন্টে মাত্র সাত হাজার টাকা এই ট্রেনিং করতে পারবা মোট পনেরোটি অনলাইন ক্লাস প্রতিটি দুই ঘন্টা করে সেই সাথে নেটওয়ার্কিং সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে দুটি অফলাইন সেশন ক্লাস শুরু হবে এক সেপ্টেম্বর থেকে এবং চলবে দশ অক্টোবর পর্যন্ত কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই একত্রিশে আগস্ট পর্যন্ত সিট খালি থাকার সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশান এবং পিন কমিটি দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তৃত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো মনে রাখবা একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না তাই এই সুযোগ হাতছাড়া ছাড়া করো না